नमस्कार ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি দুর্গাপুরে এসেছি। এবারে এখানে আমার হলো বাপের বাড়ি। আমি আজকে যাব দুর্গাপুর বিরিঙ্গি কালীবাড়ি। সেখানে আমি আমার দিদি, আমার মেয়ে, আমার ছেলের বউ এবং আমার নাতি সবাই মিলে, দিদির ছেলের বউ এবং দিদির নাতি সবাই মিলে আমরা কিন্তু যাব বিরিঙ্গি কালীবাড়ি, যাব গুরুদ্বারা দুর্গাপুরের, যেখানে যেখানে যাব সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। চলুন দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। এখন আমরা সবাই যাচ্ছি বিরিঙ্গি কালীবাড়ি, বিরিঙ্গি কালীবাড়ি। এই যে আমরা চলে এসেছি দুর্গাপুরে ভিরিঙ্গি কালীবাড়ি। দেখুন এখানটা শ্মশান কালী মন্দির। এটা আমার ছোটবেলার জায়গা, ছোটবেলা প্রচুর এসেছি এই মন্দিরে। এখন বড় হয়ে সকলকে নিয়ে আমার মেয়ে, আমার দিদি, আমার নাতি, আমার বৌমা সবাইকে নিয়ে কিন্তু এবার এসেছি। খুব ভালো লাগছে, বহু বছর পর এখানে আমি এলাম। মন্দিরটা আমরা এসেছি বিরিঙ্গি কালীবাড়ি। এই যে আমার পেছনে দেখছেন বড় বড় উনুন, ওখানে কিন্তু এদের বাৎসরিক পুজোয় খিচুড়ি রান্না হয়, এবং পাশে যে চৌবাচ্চার মতন ওখানে সমস্ত খিচুড়ি ভর্তি করে কিন্তু লোককে দেওয়া হয়। এখানে অঘ্রাণ মাসে ওদের বাৎসরিক পুজোটা হয়। হ্যাঁ, অঘ্রাণ মাসে সংক্রান্তিতে বাৎসরিক পুজো হয়। চলুন ঘুরে দেখাচ্ছি মন্দির, মায়ের মূর্তি সবকিছু। এই যে আমার দিদি, আমি আর ওরা সবাই আগে চলে গেছে, বৌমা চলে গেছে, বৌমাকে দেখিয়েছি পেছন। হ্যাঁ, এটা কালীবাড়ির পিছনের মন্দিরের পেছনের পুকুর, এখানে স্নান করে পুজো দিতে যায় অনেকে। দেখুন কত মাছ, ভর্তি মাছ। পুরো অনেক গভীর নাকি? এটা আমার দিদি, দিদির নাতি, এটা আমার দিদির বৌমা। এটা ভিরিঙ্গি কালীবাড়ির পেছনে যে পুকুরটা দেখলেন, তার পাশে এটা হচ্ছে সিদ্ধস্থান। এখানে সাধনা করেছিলেন যিনি, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন, তিনি কিন্তু এখানে সাধনা করেছিলেন। সেখানে এখন শিব প্রতিষ্ঠা করা হয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম। এবার আমরা মূল মায়ের মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। আমি মন্দিরের ভেতরে মায়ের বিগ্রহ সবই আপনাদেরকে দেখাবো। এটা হলো মূল ভিরিঙ্গি কালীবাড়ি, ভিরিঙ্গি মায়ের মন্দিরের সামনে। Thank you.
মাস্কটা বাসে শুনে না ভাবানি মনে মনে উদাসী তিনি রবীন্দ্রনাথ রায় ভিরিঙ্গি কালীবাড়ির প্রাণ পুরুষ। এখনো সে বৃন্দাবনে রাধারানী বাঁচি শুনে মনে মনে এটা ভিরিঙ্গি মায়ের মূর্তি। ছোট থেকে অনেকবার এসেছি এই মন্দিরে আমার ঠাকুমার হাত ধরে, আজ বড় হয়ে সকলকে নিয়ে এসেছি আমার মূর্তি নিয়ে, খুব ভালো লাগছে। এটা মায়ের মন্দির প্রাঙ্গণে আরেকটা শিব মন্দির। এখানে আমরা শিবের মাথায় জল ঢালবো সবাই মিলে, খুব ভালো লাগবে দেখুন। দুর্গাপুরের বেনাচিকির গুরুদ্বারে চলে এসেছি, চলুন ভেতরে যাব, খুব ভালো লাগবে। আপনারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো সেটা তো আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। চলুন গুরুদ্বারের ভেতরে প্রবেশ করি।
গুরুদুয়ারার ভেতর কিন্তু খুব শান্ত নিরিবিলি জায়গা এবং এখানে কিন্তু মনে খুব শান্তি এবং স্থিরতা আসে। এখানে কিন্তু আমরা প্রসাদ পেয়েছি গুরুদুয়ারার, খুব ভালো লেগেছে আমাদের। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্য আমাকে জানাবেন। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।